দেখো উপনিষদের কথা বলি, কঠোপনিষদের নচিকেতা একরত্তি ছেলে কিভাবে এক সূক্ষ্ম উন্নত সর্বোচ্চ জ্ঞান পেয়ে গেল? এর কারণ এই নয় যে টিচার ধর্মনাথ ছিলেন, যমরাজ ছিলেন, অর্থাৎ খুব টিচারের কোয়ালিফিকেশন বেশি ছিল। আর এর কারণ এও নয় যে নচিকেতা ব্রাহ্মণ কুলে জন্মেছিল, জন্মের ফেসিলিটিস পেয়েছিল অথবা সংযোগ পরিস্থিতি মাত্র ছিল। এমন নয় যে এমনি এমনি সত্য তার সামনে এসে দাঁড়িয়ে যাবে এগুলি থাকার ফলে। শুধু একটা জিনিস, সে সত্যের জন্য যে কোনো দাম দিতে রাজি ছিল। পার্সোনাল ইস্যু, ধন মান সুখ, এমনকি নচিকেতা নিজেকেও দিতেও রাজি, এটিই সূত্র। ব্যাস, এটা তোমাতে আর এক আধ্যাত্মিক উঁচু মানুষে একমাত্র পার্থক্য। সুযোগ পরিস্থিতি সঙ্গতি সব তোমার আশেপাশে আছে, অস্তিত্ব দাঁড়িয়ে তোমার সহায়তা করতে, শুধু তুমি ঝাঁপ দিতে রাজি নাও, তুমি নিজেকে পুরো দিতে রাজি নাও। তাই জীবনের উত্থানের সব সম্ভাবনা একদম হাতের সামনে থেকেও তুমি দেখেও দেখতে পাও না। একবার, শুধু একবার যদি বলতে পারো ভিতর থেকে, আমি প্রস্তুত কোনো নচিকেতার মতো, আমি প্রস্তুত সত্যের জন্য, তারপর দেখো কী কী অদ্ভুত অলৌকিক অভাবনীয় ঘটতে শুরু করে। কঠোপনিষদ এই অলৌকিক কাহিনী। আগে আমার বাড়ি এমনি ব্যাঙ্গালোর, আর আমি হাউসওয়াইফ এখন। আগে কাজ করছিলাম, শিক্ষিকা ছিলাম, 15 বছর ছিলাম। এখন লন্ডনে কিছু করি না, হাউসওয়াইফ। তবে মহারাজ, আমার কিছু প্রশ্ন ছিল, মানে বলতে পারেন কিউরিয়াসিটি। তো আমি, আপনি আমাকে সহায় করবেন আশা করি। তো প্রথম প্রশ্ন যেরকম ছিল আমার, আমি যখন ধ্যান করি ঠাকুরকে, তো ঠাকুরকে আমি যখন ধ্যান করি ঠাকুরকে ঠিক আমি মানে এক সাইডটা দেখতে পারি, যেরকম এরকম আছে তো, ধরেন রাইট সাইডটা দিকে দেখতে পারি, মধ্যখানে দেখতে পারি না আমি। মানে সমস্যা কি হচ্ছে? তো মানে আমার মধ্যখানে যখন আমি আমি ধ্যানটা পুরো করতে পারছি না, এখানে মানে আমার খুব এখানে খুব ব্যথার মতন হচ্ছে, আর মানে খুব মানে আমি খুব চেষ্টা করি যে মধ্যখানে দেখার জন্য, তো খুব মানে ইয়ে হয় আমার, মানে স্ট্রেস হয় এখানে। তো তো এক সাইডটাই দেখতে পারছি, পুরোটা মানে পুরোটা দেখতে পাই না। তাকে সম্পূর্ণ তো আমি এমনি দেখি না, তাকে খালি মানে তার পায়ের মেয়েদেই আমি ধ্যান করি। আপনার দীক্ষা কোথা থেকে হয়েছে? আমার দীক্ষা মহারাজ গীতানন্দ থেকে হয়েছে। কত সালে? এটা অনেক বছর হয়ে গেছে, 10-15 বছর ধরেন। 15 বছরে আপনি মহারাজকে সেটা জিজ্ঞাসা করেননি যে এর উপায় কি? সে তো ও একবারই দীক্ষা নেওয়ার পর আর মহারাজ আসেনি। আমি অ্যাকচুয়ালি আসামে দীক্ষা নিয়েছিলাম, সে তখন খুব বৃদ্ধ ছিল আর আমি খুব ইয়াং ছিলাম ওই টাইমে। তারপর আর মহারাজের সাথে আমার কখনো দেখা হয়নি। একবার বেলুড় মঠ গিয়েছিলাম, কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি। দেখুন, বুঝতে হবে কিছু যে দীক্ষা জপধ্যান কি, কেন এগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, বহু লোক আছে যারা পুরো কি ঠাকুরের পার্শ্বদ সমেত ঠাকুরকে দেখে ফেলেছে, এবং শুধু ধ্যানে নয়, তারা দাবি করে তারা চোখ খুলে দেখে ফেলেছে। তবুও এর অর্থ এই নয় যে আমাদের আন্তরিক কোনো উন্নতি হয়েই যাবে। ধ্যান মানে কি? ধ্যান মানে আপনার নিরন্তরতা, কনসিস্টেন্ট। ঠিক আছে, জপ কি? জপ সবসময় মনটাকে যে আমাদের ছড়িয়ে থাকছে এটাকে কুড়িয়ে আনার একটা মন্ত্র দিয়ে একটা পার্থিব চেষ্টা, যে গুরু আপনাকে বিভিন্ন শব্দের থেকে একটা শব্দ দিচ্ছে এবং এই শব্দের একটা রূপ কল্পনা করতে দিচ্ছে। কেন এই একটা রূপ কল্পনা করতে দিচ্ছে? কারণ আমরা খুব শিশু, আমরা খুব বাচ্চা। ঠিক মনে করুন 15 বছর আগে আপনাকে এই জন্য এগুলি দেওয়া হয়েছিল যাতে আপনি আপনার জগতের যে বিভিন্ন রূপ আছে, যেমন হাজব্যান্ড আছে, সন্তান আদি থাকতে পারে, বা আমরা যে যে কাজে থাকছি, এগুলোর মধ্যে আমরা ফেঁসে আছি।
তো শ্রীরামকৃষ্ণের রূপ বা মা কালী হোক মা দুর্গা হোক ইত্যাদি রূপগুলো কেন আনা হয়েছিল, কেন আপনি ধ্যান করছেন এটা আগে বুঝুন। বেদান্তে বলা হয় আপনি বুঝতে পারলেন মানেই আপনি কিন্তু আপনার সমস্যা ওভারকাম করতে পেরে যাবেন। আপনি যত বুঝতে থাকবেন ততই আপনি সমস্যার গভীরে চলে যাবেন। আজকে দেখুন আপনি প্রশ্ন করছেন কি যে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, হাফ হাফ কেন আসছে। আমি বলতে চাইছি হাফ হাফ আনার চেষ্টা না করে হাফই কেন এটা বুঝে ফেলেন। যত বুঝবেন ততই বেশি আপনার কাছে জিনিসগুলো স্পষ্ট হবে। তো আপনাকে বা যে কাউকে দীক্ষা এই জন্য দেওয়া হয় যে চলো দীক্ষিত হওয়া মানে এক্সপার্ট হওয়া। কিসে এক্সপার্ট হবে? আমার জীবন তো শুধুমাত্র ঠাকুর ঘরে ঢুকে নয় বা 15 মিনিট জপ ধ্যান করায় নয়, আমি জীবন কিভাবে বাঁচতে হবে এটা শিখব এবং সেই জন্য কোনো একজন জীবন দ্রষ্টার কাছে গেছি যে জীবন বাঁচতে জানে। তিনি আমাকে বললেন যে তুমি এইভাবে জপ ধ্যান করো, অর্থাৎ তুমি নিজেকে প্রিপেয়ার করো যে এর থেকে এগিয়ে আমি তোমায় কিছু বলতে পারি। এটা শেষ কথা নয়, আলটিমেট কথা নয়। আমরা যেই রূপের ধ্যান করছি বা ইত্যাদি করবার জন্য আমাদের গুরু পরম্পরা প্রথা আমাদেরকে বলেছে, তা একরকম বাচ্চার খেলনা বাটি দিয়ে খেলার মতো। এবারে আপনি বলছেন যে আমার খেলনা বাটিটা ঠিক সবার মতো নয় কেন, আমাকে বলেছিল এরমভাবে খেলা যায় ওরমভাবে খেলা যায়, ঠিক আছে। এখন ব্যাপার হলো আপনাকে খেলনা বাটির থেকে এগোতে হতো, প্রথম কথা হলো আপনার এটা নিয়ে আপনার কাছে গুরুর কাছে যেতে হতো, খুব আন্তরিক চেষ্টা করতে হতো। কিন্তু আমাদের দীক্ষাও সেরমভাবে হয় না, আমরা একটা প্রথাগতভাবে দীক্ষা নিয়ে ফেলি তারপরে দীক্ষা একদিকে পড়ে থাকে। ভাবুন না আজকে যদি আপনার এমন অবস্থা হতো যে আপনার সন্তানের প্রচণ্ড একটা কোনো সিরিয়াস রোগ হয়েছে, আপনি কি সেটা 15 বছর ফেলে রাখতেন? দীক্ষা দীক্ষা মন্ত্র বা এগুলোর সাথে কোনোভাবে রিলেট হয়নি, এটা জীবনের একটা কোনায় পড়েছিল যে চলো এটা হচ্ছে না হলে ভালো, আর না হলেও চলবে, অসুবিধা কিছু নেই। কিন্তু ওটা যদি আপনি সিরিয়াসলি করতেন তাহলে আপনার মধ্যে অনেক প্রশ্ন জন্মাতো এবং গুরু চাই প্রশ্নগুলো জন্মাক, অনেক প্রশ্ন উঠবে। দীক্ষা মন্ত্র আপনাকে ভিতর থেকে শান্ত করে দেওয়ার জন্য নয়, আপনার ভিতরের যে অশান্তির বীজ আছে তাকে উস্কে দেওয়ার জন্য। গুরু খুব ভালো করে জানে এ যখনই নিজের সাথে বসবে, জপ করতে বসবে, এর হাজারটা সাংসারিক চিন্তা উঠবে। যখনই একটা রূপে মন আনতে যাবে ওর বিভিন্ন রকম রূপ সামনে আসতে থাকবে, এগুলো হবে না এত সহজে। তখনই ও কী হবে, ও ব্যতিব্যস্ত হয়ে আমার কাছে আসবে এবং দ্যাটস ইট, এটাই গুরু চায়। আপনি ওনার কাছে যান, এইবারে উনি আপনাকে গাইড করতে পারবেন। কিন্তু কি হয়ে যায়, আমাদের দীক্ষা মন্ত্র এগুলো একটা আনুষ্ঠানিক আচার হয়ে থেকে গিয়েছে, বিশেষ করে বাংলায় তন্ত্রের দীক্ষা বা যেই পদ্ধতি চলে এতে এই পিঁপড়ের শাড়ির মতো দীক্ষা দেওয়া চলছে, একের পর এক লোক আসছে এবং তার জন্য কোনো অধিকারিত্ব দরকার নেই। তুমি কিছু পড়ে নিলে, কিছু জেনে নিলে, কি নির্দিষ্ট টাকা দিলে, নির্দিষ্ট বিধি করলে তোমার দীক্ষা হয়ে যাবে, কিন্তু এই দীক্ষার সাথে জীবনের কোনো যোগ থাকে না। সো আপনি এই যে ধ্যানের কথা বলছেন, এই ধ্যান এর অর্থ এইটুকুনি যে আপনার মন আপনার কোনো সঠিক কেন্দ্রে নেই, সেই জন্য মন পুরোপুরি কোনো জিনিসের মধ্যে যাচ্ছে না। আমি বললাম কি আপনি পুরোরূপই দেখুন বা হাফরূপই দেখুন, আপনি যদি পুরোটাও দেখতেন, আচ্ছা ধরে নিই আপনি পুরোটা দেখছেন, আপনার কি মনে হয় আপনার জীবনের যে বাকি সমস্যাগুলো যেগুলি 15 বছর ধরে কাটিয়েছেন শর্ট আউট হয়ে যেত? আপনি বসেন এবং পুরো রামকৃষ্ণ দেবের রূপ দেখেন। জীবন আধ্যাত্মিকতা, আধ্যাত্ম এর কথার অর্থ হলো নিজের জীবনকে খুব কাছ থেকে জানা, অধিকাধিক জানা, গভীরভাবে জানা। ধরুন আপনি পুরো রামকৃষ্ণ দেবের মূর্তি দেখছেন, যখন আপনাকে ধরুন আমি স্পর্শ করে ছুমন্তর কিছু করে দিলাম, তাতে আপনি যেই রূপ চাইবেন সেই রূপ দেখতে পারবেন, তাতে কি আপনার জীবন বদলে যাবে? গুরু চেয়েছিল আপনি আপনার যেই সমস্যাই, আপনি হাফ দেখছেন, কেউ অন্য কিছু দেখছে, কেউ জব করতে পারছে না, কেউ সময় পাচ্ছে না, যে যাই সমস্যা সেই সমস্যা নিয়ে ওনার কাছে আসুক, দীক্ষার উদ্দেশ্যই এই ছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক দীক্ষা এই ভিড়ের মধ্যে সেই উদ্দেশ্যটা হারিয়ে ফেলেছে, এটা আমাদের দুঃখের বিষয়, ঠিক আছে। তো আপনার
এই নিয়ে খুব দুশ্চিন্তা করার কারণ নেই যে আমি ছোট বয়সে আমি যে কড়াইটা মাটির কড়াইতে খেলতাম তার হাতাটা ছিল না, এটা বড় কথা নয়। বড় কথা হলো শ্রীরামকৃষ্ণ দেবের যে আদর্শ, সেই আদর্শ আমি কিছু বুঝেছি কিনা, আমি জীবনে ঢেলেছি কিনা। ঠিক আছে, আপনাকে জপ ধ্যানের জন্য বসতে বলাই এই জন্য হয়েছে যাতে আপনি শ্রীরামকৃষ্ণের সাথে আত্মীয়তা পাতাতে পারেন, আপনি ওনার সাথে কাছে যেতে পারেন। ওনার চিন্তা করলে কি কাছে যাওয়া হয়? আপনি একটা ছবি দেওয়ালে রেখে দিয়েছেন, আপনি দেখছেন, তার মানে কি আপনি ওর সাথে আত্মীয়তা পাকিয়েছেন? তা তো নয়। অথচ আপনার ছেলে হয়তো আপনি লন্ডনে আছেন, সে হয়তো দেখা গেল কানাডাতে থাকে, কিন্তু তার সাথে আপনার আত্মীয়তা আছে। তো এই আত্মিক যোগ যাতে হয় কার সাথে? শ্রীরামকৃষ্ণের মতো কোনো উঁচু জীবনের সাথে, এই জন্য দীক্ষা ছিল। তো আপনি বিশেষ কিছু লোকসানের মধ্যে পড়েননি যে তার ছবি দেখতে পারছেন না বলে। আমি বলবো আপনি ওনার জীবনের অনুধ্যান শুরু করুন, পড়তে শুরু করুন, বুঝতে শুরু করুন, লেকচারস আমাদের চলে, জানতে শুরু করুন, ভাবতে শুরু করুন, এটাই ধ্যানের কাজ করবে আপনার। নাই হতে পারে, বিশেষ কোনো লোকসান হয়নি। আমি কি বললাম, মাটির কড়াইয়ের একটা হ্যান্ডেল ছিল না, আপনি কি দুঃখ করবেন না? আপনাকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। তবে এটা একটা সাইন, মনটা বড় ছড়ানো চেটানো আছে এবং বয়স বাড়ছে, এবং আপনার জীবনের সব সিদ্ধান্ত তো আপনি ছড়ানো ছেটানো মন দিয়েই নেবেন, ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না জীবনের। তখন আপনি আর্ধেক আর্ধেক সামনের সমস্যাগুলোকে দেখবেন। তো এই নিয়ে দুঃখ করার কিছু নেই, আপনার কিছু লোকসান হয়ে যায়নি। আমি বলছি অন্য কোনো পদ্ধতি, সবাইকে যে একই রোগের জন্য একই ওষুধ দিতে হবে তা নয়। জ্বর হলেই সব নিউমোনিয়া নয়, সব করোনা নয়, সব আলাদা আলাদা ওষুধ আছে, কিন্তু সবেতেই তো গা গরম হয়। তো এই নিয়ে আপনার গুরুতরভাবে ভাবার কোনো কারণ নেই, বিশেষ কিছু ঘটে যায়নি। ঠিক আছে, আপনার কিছু লোকসানে নেই। মহারাজ আর একটা কথা হলো কি, প্রতিদিন যেরকম আমার প্রায় ঘুম 4টার সময় ভাঙে, আর আমি ওই টাইমে একটু বাসুদেবের নাম জপ করি, আর আমি বুঝতে পারি না যে ওই টাইমে আমি আরো কি করা উচিত। এটা আগেও হচ্ছিল, আর আমি কিছুদিন আমি মেডিকেলে অ্যাডমিট ছিলাম এই এই গত মাসে, ওই সময় আমার ঠিক 4টার সময় মেডিকেলে থাকার সময় ও ঘুম ভেঙে যেত। তো ওই সময়টা আমি কেমনি করে মানে ভালো করে ওটার মানে কাটাতে পারি ওই সময়টা? আমি বলে থাকি ইউজুয়ালি 4টের সময় আপনার ঘুম ভাঙুক আর 8টার সময়। আমি আপনি বলুন আপনি সকাল 10:30-11টার সময় কি করেন? সকালে 9টার সময় ঠাকুরের পূজা পাঠ, আর 10টার সময় ব্রেকফাস্ট। তারপরে জীবনটা কিভাবে চলে, সারাটা দিন কিভাবে কাটে? তারপরে আমার রান্নাবাড়া আছে, আর আমি এক আর্টিস্ট, আর্টিস্ট তো আমি ছবি টবি করি, আর পাড়াতড়ি একটু বই টই পড়ি। আর লাস্ট টাইম আমি সংস্কৃত ক্লাসে জয়েন করেছিলাম, কিন্তু অসুখের জন্য আমি কমপ্লিট করতে পারিনি। তো এই আর তারপরে খাওয়া দাওয়ার পরে হাঁটতে হাঁটাহাঁটি করতে যাই। দেখুন ভালো, কিন্তু সমস্যা হচ্ছে পুরোটা দিন আমার সাথে হায়ার কিছুর যোগ নেই, আর 10 জন অ্যাভারেজ যে জীবন কাটায় আমিও সেই জীবনটাই কাটাই। সেই খাওয়া, সেই নিজের জন্য কিছু করা, নিজের আইডেন্টিটিকে বাড়ানো, আর নিজের যেই সব লোকজন আছে তাদেরকে প্রিজার্ভ করা, একটা আমির জন্য, একে ইগো টেন্ডেন্সি বলে, এই ইগো টেন্ডেন্সির জন্য আমি সারা দিন কাজ করি। আমি একজন এমন মানুষ যে দিনের মধ্যে 18 ঘন্টা এই ইগোর পক্ষে কাজ করি। আপনি যাই করেন তা আপনার নামের সাথে তো লাগে না, আমি অমুকের স্ত্রী তাই আমি করছি, আমি আর্টিস্ট তাই আমি করছি, আমি কারোর মা সেই জন্য করছি, আমাকে খেতে হবে, আমি একটা দেহ সেই জন্য করছি। তো এই ব্যক্তি যদি 18 ঘন্টা ইন্টু পুরো হোল লাইফ, বা 10 ঘন্টা 12 ঘন্টা ইন্টু হোল লাইফ এমন একটা স্তরে কাটায় যে স্তরটা ভৌতিক স্তর, মেটেরিয়াল স্তর, সে 4টের সময় উঠে ভৌতিকতার ঊর্ধ্বে পরম বা ভগবান যাকে বলি, যাকে
এই জগতের থেকে উঁচু কিছু বলি, কি করে হয়ে যাবে? আপনি সকাল 4টায় ওঠেন, ধরে নিচ্ছি 6টা অবধি আপনি বসেন, 2 ঘন্টা খুব বেশি হলে, আপনি দিনের 12 ঘন্টা যেই কোয়ালিটিতে কাটান, আপনার এই 2 ঘন্টা ওই কোয়ালিটিতেই কাটবে। হতে পারে আপনি বাসুদেবের নাম করছেন, কিন্তু ইট ডাজেন্ট ক্যারি দ্য মিনিং অফ লাইফ, এটা জীবনকে এগিয়ে নিয়ে যাবে না। আপনি যা হয়ে আছেন সারাটা জীবন, আপনার ভরে ওঠাও সেই কোয়ালিটিরই হবে। আর আপনি যদি পুরো জীবন এমনভাবে কাটান যা উঁচু, যা সঠিক, যা মানবের একটা হায়ার কোনো ডাইমেনশনকে পয়েন্ট করে, আপনি সবসময় অমন থাকেন, 10টাতেও তাই থাকেন, 12টাতেও তাই থাকেন, আপনি একটা উচ্চ উদ্দেশ্যে ডেডিকেটেড, ঠিক আছে, তখন আপনার ভোরে ওঠা বা না ওঠা দুটোই মিনিংফুল হয়ে যায়। যে আমাদের শাস্ত্রে বলা হয় না যে ঋষিরা ভোরবেলায় উঠত, এর একটি অর্থ ছিল, এর অর্থ এই ছিল, আমাদের একটি ভিডিও আছে আপনি দেখতে পারেন ব্রাহ্ম মুহূর্তের উপযোগিতা বলে, ঠিক আছে, তো ওটা আপনি দেখে নেবেন, নালে ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, ঋষিরা সারাটা জীবনই একটা হায়ার ডাইমেনশনে কাটাতো, এবং ওই হায়ার ডাইমেনশনকে এনহ্যান্স করার জন্য তারা হয়তো জীবনের অধিকাধিক সময় ব্যবহার করতে চাইতো। রাত্রিবেলা শান্তি থাকে, পরিবেশ নিস্তব্ধ থাকে, শরীর সবে ঘুম থেকে উঠেছেন আপনি, ফলে এখনও জগতের পলিউশন আপনার মধ্যে কিছু ঢোকেনি। ঋষি বা ওই সময় সমাজ ব্যবস্থা এমন ছিল যে এরকম মডার্ন হাড়ি তো ছিল না, এই দৌড় তো ছিল না, কিন্তু আমরা কোন জীবন কাটাচ্ছি? আমরা রাত্রিবেলায় হাজার একটা প্রজেক্ট নিয়েই ঘুমিয়েছি, তো ভোরবেলায় উঠতেই আমাদের সামনে ওই প্রজেক্টগুলো চলে আসে। এবারে আপনি বলছেন বাসুদেবায় নমো, বাসুদেবায় নমো, আপনি মুখে তো বলছেন বাসুদেবায় নমো, কিন্তু জীবন তো হয়ে আছে কালকে হয়তো আমি কোথাও একটা যাব, বা আমার কিছু একটা ফিনান্সিয়াল অভাব আছে, বা অন্য কিছু আছে, চেতনা তো ওইরকমই হয়ে আছে। আমি তো কালকে একটা মন নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পর ওই মনটা তো বদলায়নি। ওই মন দিয়ে যদি আপনি ভগবানেরও নাম করেন, তাহলে আপনি চাইবেন কি? আমার কাজটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলে যেন ভালো থাকে, আমার শরীর যেন ভালো থাকে, কারণ আপনি তো ওই স্তরেই আছেন জীবনের। এবারে আপনি বলছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ঠিক, দেখুন অসুররাও এটা করেছিল, অসুরও ওম নমঃ শিবায় বলছে, আর পার্বতীও ওম নমঃ শিবায় বলছে, কিন্তু অসুরা ওম নমঃ শিবায় বলে শিবের সামনে আসলেই বলবে কি, ভস্মাসুর কি বলল, আমাকে এমন আশীর্বাদ দাও আমি যা কিছু বসে ভস্ম হয়ে যাবে। তো আমাদেরও সেই হাল হবে, যেহেতু আমি 24 ঘন্টাই আসুরিক জীবন কাটাচ্ছি। আসুরিক জীবন কি? দেহের জন্য করা, অসুর দেহের সুখের জন্য করছে, যা ভালো লাগছে তাই করব, এটা আসুরিক জীবন, কোনো বিচার নেই, কোনো বিবেক নেই। তো এই যে বলছেন ভোরবেলা উঠে আমি কি করব, আমি তাহলে আগে আপনার জন্য প্রশ্ন করছি যে আপনি সারাদিন কি করেন? আপনি সারাদিন ইনটু হোল লাইফ যা করছেন, ভোরবেলায় আপনি মানুষটা আলাদা হয়ে যাবেন না। ফলে ভোরবেলা উঠেও যদি আপনি জপ ধ্যান করেন, আপনি ওই স্তরেরই কামনা বাসনা নিয়েই জপ ধ্যান করবেন। আর ওয়েদার আপনি যদি সারাটা জীবনই একটা আদর্শে সমর্পিত হন, সত্যে সমর্পিত হয়ে জীবন কাটান, সঠিক কর্ম করেন, সঠিক সঙ্গ এবং আন্তরিক সৌন্দর্যে কাটান, তখন ভোরবেলায় উঠে ভোরবেলা আপনার কাছে অন্য মাত্রা পাবে। ভোরটা কেন বলা হয়? তুমি দিনের শুরুটা সঠিকভাবে করো, কিন্তু আমি তো আগেই গাঁটছড়া বেঁধে রেখেছি যে জীবনটা এই লেভেলেই কাটাবো, তাই না? আপনি ঘুরতে যেখানেই যান, আপনার কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তো ঘুরে ফিরে তো শ্বশুর বাড়িতে আসতে হবে, তো ব্যাপারটা আমাদের তাই। তো আমরা হিমালয় রেঞ্জেই উঠি, আর কলকাতা শহরেই থাকি, আর লন্ডনেই থাকি, আমার জীবন যেই কোয়ালিটির, আমার দেবতাও সেই কোয়ালিটিরই হবে, আমার চিন্তা আমার ধ্যানও সেই কোয়ালিটিরই হবে। আমি প্রথম প্রশ্ন এটাই বললাম, কোয়ালিটি জীবনের বাড়ানো। হ্যাঁ, আমি শ্রীরামকৃষ্ণের হাঁটুটা দেখতে পাচ্ছি না বলে কোনো ক্ষতি হয়ে গেল না, শ্রীরামকৃষ্ণ যেই চেতনার স্তরে আছে তা কি আমি জীবনে নাপতে পারছি, আনতে পারছি? যদি আনেন, আপনি হাঁটু কেন, আপনি রামকৃষ্ণের মুখ না দেখেও আপনি জিতে গেলেন, আপনার দীক্ষার কাজ হয়ে গিয়েছে, গুরু কৃপা হয়ে গিয়েছে, কারণ যেই জীবনটি তিনি আনতে চেয়েছিলেন আপনার কাছে সেটা আপনি এনে ফেলেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি 24টা ঘন্টা কিভাবে কাটাচ্ছি ওটাই ধ্যান, ওটা মোস্ট ইম্পর্টেন্ট। 24টা ঘন্টায় আমি যা করছি,
তার মধ্যে কি কোনো হায়ার কনসিস্টেন্সি আছে? আমি উঠছি পড়ছি জীবনে, কেউ কিছু বললো আমার মন খারাপ হয়ে গেল, হ্যাঁ আজকে এই জিনিসের জন্য ছুটছি, কালকে অন্য কিছু রকমের এইমস অ্যান্ড অবজেক্টস বানাচ্ছি, এই যদি আমার জীবন হয় তাহলে তো কোনো আধ্যাত্মিকতা আমার দ্বারা হবে না প্রথমত। কিন্তু দেখুন বাজারে এটাই চলে, পুরো বাজার এটাই বলতে চায় তুমি সকালবেলায় 1 ঘন্টা বসে যাও তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। প্রমাণ তো আপনি, চেঞ্জ কি হচ্ছে? আমরা শত প্রমাণ। যেই সমস্যাগুলো আপনার 25 বছরে ছিল সেই সমস্যাগুলো, সেই ভয় পাওয়া, মূল সমস্যা কি? ভয় পাওয়া, দুশ্চিন্তা করা, ভবিষ্যতের ভাবনা করা, তা আজও আছে, শুধু কন্টেন্টগুলো বদলে গেছে বয়সের সাথে সাথে। সেই ভয় আপনি এখনও পান, সেই চিন্তা আপনি এখনও করেন, সেই দুঃখ আপনার এখনও হয়। তো তার মানে কি? কনসিস্টেন্টলি আপনার কাছে অবিদ্যা বা অজ্ঞান চলছেই। তাহলে প্রশ্ন ওঠা উচিত, আমি ভোরে উঠে কি লাভ হলো? এতে মাথা খারাপ হওয়া উচিত আমাদের। তখনই কি হবে, আপনি আপনার 24 ঘন্টার বিচার শুরু করবেন, আমি কি এমন জীবন যাপন করছি যাতে ভোরে উঠেও দীক্ষা নিয়েও আমার কাজ হলো না? এই প্রশ্ন আসা খুব দরকারি। কিন্তু এই প্রশ্ন আসলেই আপনার জীবনে আপনার মধ্যে ক্ষোভ উঠবে, নিজেকে পর্যালোচনা আসবে এবং দেখবেন আমাদেরই কারণে আমাদের জীবন এমন হয়ে আছে এবং মানুষ তা ফেস করতে চায় না। তখন সে বলে ও যা আছে আছে, সকাল 8টা থেকে আমি যা করি করি, ভোরবেলা উঠি একটুখানি জবধ্যান করে নিই, নিজেকে ধার্মিক বলে দেওয়া ইজি হয়ে যাবে। এটা আমাদের ফান্ডামেন্টাল ভুল, এটা কাটাতে হবে। এবং এটা কাটাতে দেখুন আমি স্বীকার করছি একটু কষ্ট হবে, কারণ যখন অনেক দিনের ময়লা তখন ঘর পরিষ্কার করতে গেলে কোমর ব্যথা হয়ে যায়, ফ্লোর ঘষতে হবে। এটা আমরা করতে চাই না, আমরা বলি যেমন ময়লাটা আছে থাক, একটুখানি পর্দা ঠর্দা চারিদিকে লাগিয়ে দিই, একটা কার্পেট পাতিয়ে দে, তাতে তো আমার মূল কাজ হলো না। না, কার্পেট পেতে পর্দা লাগিয়ে আমার ঘরের শুদ্ধি হবে না, এটা মাথায় রাখুন। তো ভোরে উঠুন, আমি ভোরে ওঠাকে খারাপ কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি সারা দিন যা করছেন সেই চিন্তাই ভরে আসছে। যদি ওই চিন্তার মধ্যে দেখেন যে নিজেকে জানা, ভিতরের স্বচ্ছতা স্পষ্টতা নেই, ঠিক আছে, তাহলে ওটাকে অ্যাভয়েড করে বাসুদেবায় নমন করবেন না, বরং বিচারে ঢুকে যান। ভোরে উঠে আমি বিচার কি করছি, আমি কাল রাত্রে এই কাজটি যে করলাম, পরশু করেছিলাম, 1 বছর আগে আমি যে জীবনটা কাটাচ্ছিলাম কেন কাটছে? আমরা কি করি, আমরা বলি ভোরে না আমি কৃষ্ণ ঠাকুরের নাম করবো, এইসব চিন্তা সরিয়ে দাও, ওই চিন্তাতেই যেতে হতো, ওখানে বিচার করতে হতো, ওখানে বিচার করে বের করতে হতো, তাহলে বুঝতে পারতেন কৃষ্ণ ঠাকুর থাকা সত্ত্বেও জীবন এমন কেন, কোথায় রাধার জীবন তো এমন ছিল না, সেই জীবন তো আমরা কাটাচ্ছি না, কোথায় অর্জুন তো এরম করেনি, তিনি তো যুদ্ধ লড়েছিল আর আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি জগ জীবন থেকে। তো বাসুদেবায় বসুদেবের সন্তানের সঙ্গ করার অর্থই হলো শ্রীমৎ ভগবদ গীতার সঙ্গ করা, তা জীবনে আনুন, গীতার শিক্ষা জীবনে আনুন, নিজেকে ফেস করুন, ঠিক আছে, এই জন্যই জপ ধ্যান, এই জন্যই আধ্যাত্মিকতা, এই জন্যই দীক্ষা।